কোলের শিশু পড়ল জলে, দিব্যি কাটলো সাঁতার, ভিডিও দেখে হতবাক নেটিজেনেরা। একটি চার মাসের শিশুকে সাঁতার শেখানোর জন্য সোজা পুলে ফেলে দেওয়া হলো। ভাবছেন তো এমন কি করে সম্ভব? তবে আপনাকে বলি, এমনটাই অসম্ভব নয়। বাস্তবে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনার ছোট দু বছরের শিশুকে একটু বেশিক্ষণ জল ঘাটতে দেখলে আপনি চিন্তিত হয়ে পড়েন, ভাবেন এই বুঝি ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। সেখানে একটি চার মাসের শিশুকে সাঁতার শেখানোর জন্য সোজা পুলে ফেলে দেওয়া হলো। ভাবছেন তো এমন কি করে সম্ভব? তবে আপনাকে বলি, এমনটিও অসম্ভব নয়। বাস্তবে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখলে আপনি চমকে উঠবেন, যেখানে একটি চার মাসের ছোট্ট শিশুকে সুইমিং পুলে ফেলে দেওয়া হলো, কারণ সে ওই বয়সে সাঁতার শিখবে। কথাই আছে, জলে না নামলে কেউ সাঁতার শেখে না, এই প্রচলিত কথাটি বাস্তবে করে দেখিয়ে দিল চার মাসের খুদেটি। এই ভিডিওটি দেখার পরে একবার হলেও আপনার মনে প্রশ্ন আসবে, এটিকে দক্ষতা বলবেন নাকি অলৌকিক ঘটনা? ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা পুলের বাইরে থেকে একটি ছোট্ট শিশুকে সরাসরি জলে ফেলে দিচ্ছেন, তারপর সে নিজেই খুব ধীরে ধীরে জলের অনেক ভিতরে চলে যায়। তারপর সেই মহিলা হাতের ইশারায় শিশুটিকে ডাকতে শুরু করে এবং শিশুটিও উঠে এসে জলের উপরে ভাসতে থাকে। তখন আপনার একবার হলেও মনে হবে শিশুটি ডুবে যাবে। মহিলাটি তখন তাকে আদর করে তুলে নেয়। সুইমিং পুলের বাইরে দাঁড়িয়ে কেউ এই দৃশ্য ক্যামেরা বন্দী করেছিলেন।